ব্যবসা বাণিজ্যের অন্যতম কেন্দ্রবিন্দু হলেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে রয়েছে নানা নাগরিক সমস্যা জলাবদ্ধতা ও যানজটের পাশাপাশি আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও পর্যাপ্ত খেলার মাঠ না থাকা অন্যতম বড় সমস্যা স্থানীয়রা বলছেন অনেক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত তারা নির্বাচন সামনে রেখে আবারও নতুন নতুন প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা নগরীর আঠারো নম্বর ওয়ার্ড আবাসিক এলাকার মধ্যে ময়লার ভাগার প্রতিদিন বর্জ্য ফেলা হয় এখানে মাছির উৎপাতে বাসিন্দাদের ঘরে থাকতে সমস্যার সৃষ্টি হয় সামান্য বৃষ্টিতে ময়লা পানি প্রবেশ করে বাসাবাড়িতে চরম দুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী দুর্গন্ধ তারপর সব বাড়ির ভিতরে থাকতেই পারে না মহিলারা বাচ্চারা যে সমস্যা বুক করে যা বলার মতো না নেই পর্যাপ্ত সড়ক বাতি এ কারণে রাতে বেড়ে গেছে ছিনতাই চুরি তিন চারটা গড়লে বড় বড় একটা বাতি নেই মানুষ দশটা নয়টার পর আর চলা বয় করতে পারে না নগরীর অন্য ওয়ার্ডগুলোতেও আছে নানা সমস্যা স্থানীয়রা বলছেন সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা একটি বড় ভোগান্তি নেই আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও পর্যাপ্ত ডাস্টবিন প্রয়োজনীয় খেলার মাঠ না থাকায় বাছে মাদক ও গ্যাং কালচার কোনো পার্ক নাই নানান কোনো বিনোদন কেন্দ্র নাই কোনো রাস্তাঘাট যানজট বাচ্চারা যেরম খেলতে পারে ভালো করে মাঠটা থাকলে যেরম মেয়েরাও খেলার একটা ই চান্স পায় জনপ্রতিনিধিরা বিদ্যমান সমস্যার সমাধানে কাজ না করলেও নির্বাচনকে সামনে রেখে দিচ্ছে নতুন নতুন প্রতিশ্রুতি খেলাধুলার পর্যাপ্ত পরিমাণে জায়গা আল্লাহর রহমতে আমাদের আছে যদি আমরা প্রোভাইড করতে পারি তাহলে কিশোর গ্যাং আপনার ইফটিসিং এগুলি থেকে মানুষ একটু রেহাই পাবে জনসংখ্যা আগের চেয়ে অনেক বেড়েছে ওইভাবে করে আমরাও আগামীতে ওইভাবেই কাজ করব। এমন একটা শহর আমি তৈরি করতে চাই যেখানে মানুষ ট্যাক্সের বিনিময়ে যে ট্যাক্সটা দিচ্ছে তারকে একটা বেনিফিট পেতে হবে সে বেনিফিটটা সে পায় নগর সুবিধাটা পায় আগামী ষোলো জানুয়ারি নারায়ণগঞ্জ সিটির ভোট নাগরিকদের আশা বাড়বে আধুনিক সুযোগ সুবিধা কমবে ভোকান্তি নাজবেক ডিবিসি নিউজ